করোনা ভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার ছাড়পত্র দিয়ে দিয়েছে আমেরিকা। সিডিসি জানিয়েছে প্রবীণ ও ঝুঁকির তালিকায় থাকা বাসিন্দাদের তৃতীয় ডোজ দেওয়া শুরু হবে শিগগিরই। এ নিয়ে জাতিসংঘ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, গরিব দেশগুলো এখনও একটি ডোজও টিকা দিতে পারেনি তাদের বাসিন্দাদের। এ অবস্থায় ইসরায়েল ও জার্মানির পর এবার আমেরিকাও তৃতীয় ডোজের অনুমোদন দেওয়ার ঘটনা খুবই দুঃখজনক। জাতিসংঘের আপত্তি উপেক্ষা করে আগেই ইসরায়েল ও জার্মানি সহ কিছু ধনী দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এই তালিকায় এবার নাম ঢুকল আমেরিকার। সিডিসির ছাড়পত্রে লাখ লাখ আমেরিকান বুস্টার ডোজ পাবেন আগামী মাসে। তবে ধনী দেশগুলোর বক্তব্য, তারা জাতিসংঘের কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে টিকাদান করছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় সামান্য। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস একটি বৈঠকে বলেন, বিশ্বে 570 কোটিরও বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে, কিন্তু এর 73% পেয়েছে বিশ্বের ধনী 10টি দেশ। In my country that was quite successful, we have 80% of the people vaccinated. Countries in Africa have less than 2%. This is absolutely unacceptable. জাতিসংঘ জানিয়েছে বিশ্বের অন্তত 15টি দেশ জনসংখ্যার 3%কেও প্রথম ডোজটিও দিতে পারেনি, যাদের বেশিরভাগই আফ্রিকার। আফ্রিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ নাইজেরিয়া, দেশটিতে অন্তত 20 কোটি মানুষের বাস। ইথিওপিয়ায় থাকেন 11.5 কোটি মানুষ। টিকা দেওয়ার ক্ষেত্রে মারাত্মক পিছিয়ে হাইতিও। যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে এ পর্যন্ত 1.1% বাসিন্দাকে টিকার একটি ডোজ দেওয়া হয়েছে। দিনে গড়ে 244 জন টিকা পাচ্ছেন। বুস্টার ডোজ চালু করার জন্য এই বছরের শেষ পর্যন্ত ধনী দেশগুলোকে অপেক্ষা করতে আবেদন জানিয়েছিল WHO। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।